সোমবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। 498 পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে গোবরডাঙ্গার নির্ময়। ভবিষ্যতে ডাক্তার হবার স্বপ্ন দেখে সে। উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করল উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা মৃন্ময় মণ্ডল। গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর 494। অভাবের সংসার, বাবা কাজের সূত্রে বাইরে থাকেন, মা বাড়িতে সেলাইয়ের কাজ করেন। স্বরূপনগর থানার পূবালি নিমতলায় আদি বাড়ি হলেও ছেলের পড়াশুনোর জন্যে গোবরডাঙ্গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। শত অভাবের মধ্যেও ছেলের পড়াশুনোয় যাতে ব্যাঘাত না ঘটে তার চেষ্টা করে গেছেন বাবা মা। ভেবেছিলাম ভালো করবে, ও ছোট থেকেই বরাবরই পড়াশোনায় ভালো, কিন্তু এতটা ভালো আমি আশা করতে পারিনি। এটা আমার আশা ছাড়া একটু বেশি হয়ে গেছে। আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু আমি ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু ছেড়ে আমি ছেলেকে নিয়েই সবকিছু এগিয়েছি। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় মৃন্ময়। আগামীতে ছেলের পড়াশোনার ভার কি করে বহন করবে তা নিয়েই কপালে চিন্তার ভাঁজ মণ্ডল দম্পতির। কতজন টিচার ছিল? সব সাবজেক্টে একজন করে, আর ইংলিশ আর ইংলিশে ছিল ডাক্তার নিয়ে পড়াশোনা। রাজ্য স্তর এরকম র্যাঙ্ক হবে সেটা কি ভেবেছিল? এই গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয় এতদ অঞ্চলের শুধু এবছরে নয় প্রত্যেক বছরেই কিন্তু ভালো রেজাল্ট করে, এবং তারা এই স্কুলের যে ঐতিহ্য সেটাকে গৌরবের সঙ্গে তুলে ধরেছে সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মধ্যে। এবং আমরা বিদ্যালয়ের তরফ থেকে যতদূর সম্ভব ছাত্রদের ভালো করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট,